আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইস্তেমার প্রথম পর্ব। মুসলিম উম্মার শান্তি কামনা। টঙ্গীর তুরাগে লাখো মুসল্লির ঢল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ। ছাত্রলীগ নেতা মুস্তাফিজ সহ চারজন আটক। বান্দরবানের তুম্র সীমান্তে গোলাগুলিতে নারী সহ দুজন গুলিবিদ্ধ। মিয়ানমারের 14 সীমান্ত রক্ষী পালিয়ে আশ্রয় নিয়েছে বিজিপি ক্যাম্পে। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো তাবলিগ জামাতের তিন দিন ব্যাপী বিশ্ব ইস্তেমার প্রথম পর্ব। মুসলিম উম্মার ঐক্য কামনা করে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সকাল 9টায় শুরু হয় আখেরি মোনাজাত, পরিচালনা করেন মাওলানা জুবায়ের। মোনাজাতে মহান আল্লাহর কাছে পাপ থেকে মুক্তি চাওয়া, বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করা এবং দেশ ও জাতির শান্তি কামনায় দোয়া করা হয়। এর আগে ফজরের নামাজের পর সাধারণ বয়নের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। বয়ন করেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক, আর বাংলায় তর্জমা করে শোনান বাংলাদেশের মাওলানা নুরুল রহমান। আখেরি মোনাজাতে অংশ নেওয়ার জন্য ইস্তেমা ময়দানে ঢল নামে মুসল্লিদের, যা চলে যায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ও নবনির্মিত ফ্লাইওভারের কাছে। এদিকে বার্ধক্যজনিত কারণে ইস্তেমা ময়দানে 14 মুসল্লির মৃত্যু হয়েছে। তৃতীয় পর্ব শুরু হবে 9 ফেব্রুয়ারি, শেষ হবে 11 ফেব্রুয়ারি। মেট্রো রেলে চড়ে রাজধানীবাসী অংশ নিয়েছেন আখেরি মোনাজাতে। রাজধানীর মতিঝিল থেকে উত্তরা খুব অল্প সময়ে পৌঁছাতে পেরে খুশি মুসল্লিরা। নিরবিচ্ছিন্ন আধুনিক এই বাহনে যানজটের ভোগান্তি থেকে রক্ষা পেয়েছেন তারা। সাইদুল ইসলামের তোলা ছবিতে মেট্রো রেলে ইস্তেমা যাওয়ার আরও খবর জানাচ্ছেন সৈকত সাদিক। সকাল 7:30 রাজধানীর মতিঝিল এসে লাইনে দাঁড়িয়েছেন সাধারণ যাত্রী সহ মুসল্লিরা। প্রথমবারের মতো মেট্রো রেলে চড়ে ইস্তেমা ময়দানে যাচ্ছেন তারা। গত বছর ট্রেনে গেছি, তাইয়া মোনাজাত পাই নাই। টঙ্গীর স্টেশন পর্যন্ত গিয়া দেই সময় শেষ, ট্রেনও অনেক লেট হয়েছে, যার জন্য মেট্রো রেল হওয়াতে আমাদের অনেক সুবিধা। খুব দ্রুতর জন্য এবং যেই টাকাটা খরচ হয় বাসে গিয়া দেখছি আমরা, সেম টাকাই খরচ হয়, এই 10-20 টাকা বেশি হতে পারে। মেট্রো রেলের সময় সাশ্রয় হবে, সময় বাঁচবে, গ্যাদারিং কম হবে, স্বল্প সময়ের মধ্যে যাওয়া যাবে এবং অল্প টাকায় যাওয়া যাবে। মেট্রো রেলটি শাহবাগ ফার্মগেট হয়ে শেরোপাড়া গেলে বাড়তে থাকে মুসল্লিদের ভিড়। তারা জানান এত বড় জমায়েতে অংশ নিতে নিরাপদ বাহন হিসেবে বেছে নিয়েছেন এই ট্রেন। মোনাজাতে যাচ্ছে আসলে খুবই ভালো লাগতেছে, মেট্রো রেলে যাচ্ছি। অন্য অন্য বাহনে অনেক জায়গায় দেখেছে এখন রাস্তা পুরাটাই জ্যাম, তারপর হচ্ছে যে সকালে আরও অনেক জায়গা থেকে মানুষ যাবে, মেট্রো রেলের সুবিধাটা হইতেছে যানজট ছাড়া। কিছুক্ষণ পরপরই মতিঝিল থেকে উত্তরার উদ্দেশ্যে ছেড়ে যায় মেট্রো রেল। বাসের চেয়ে ভাড়া একটু বেশি, তবে ভোগান্তি না থাকায় খুশি সবাই। আমরা যে প্রথম যে এই মেট্রো রেলে যাচ্ছি দিয়াগড়ি পর্যন্ত যাইতে পারবো, তো মোটামুটি ভালো লাগতেছে আর কি। খুব ভালো, খুব ভালো, সুবিধা অসুবিধা নেই। মেট্রো রেলের বগির এই ভিড় বলে দিচ্ছে যে রাজধানীতে এর চাহিদা বা জনপ্রিয়তা কত বেড়েছে। আজকে আখের মোনাজাতে অংশ নিতে শত শত মুসল্লি এই ট্রেনে উঠেছেন। তারা বলছেন একটু ভিড়, তারপরও তো কাঙ্ক্ষিত সময়ে ঠিকভাবেই তারা পৌঁছে যাবেন ইস্তেমা ময়দানে। ট্রেনে যাওয়া মুসল্লিরা জানান নিজের পরিবার এবং দেশের মানুষের শান্তি সমৃদ্ধি কামনায় এবার ইস্তেমার আখেরি মোনাজাতে অংশ নেন সবাই। দেশের উন্নতি অগ্রগতি এবং মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে এবং বিপদ মুক্ত যেন তারা জীবনযাপন করতে পারে, এটা আমরা আল্লাহর দরবারে কামনা করব ইনশাআল্লাহ। যথাসময় ট্রেন চলাচল করায় মুসল্লিরা দ্রুত সময়ে পৌঁছে যায় ইস্তেমা ময়দানে। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতা মোস্তাফিজুর রহমান সহ চারজনকে আটক করা হয়েছে। শনিবার রাত 9:30 দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন হলে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মোস্তাফিজুর বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন হলের আবাসিক শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং বাকিরা বহিরাগত। এ ঘটনায় রবিবার সকালে মোস্তাফিজুর ও মামুন সহ চারজনকে আটক করেছে পুলিশ। জানা গেছে ওই দম্পতির বাড়িতে ভাড়া থাকত অভিযুক্ত মামুন। এর পরিপ্রেক্ষিতে শনিবার সন্ধ্যায় ভুক্তভোগীর স্বামীকে বিশ্ববিদ্যালয়ে ডাকা হয়। পরে তাকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন হলের এ ব্লকের 317 নম্বর রুমে আটকে রাখে অভিযুক্তরা। পরে সেখানে তার স্ত্রীকেও আসতে বলে মামুন। ঘটনাস্থলে পৌঁছালে ছাত্রলীগ নেতা মোস্তাফিজ ও মামুন সহ কয়েকজন তাকে ধর্ষণ করে বলে অভিযোগ ভুক্তভোগী নারীর। বিশ্ব ইস্তেমা থেকে বাড়ির পথে ভোগান্তির সম্মুখীন মুসল্লিরা। সেখানে আছেন সহকর্মী মুহিবুল্লাহ মুহিব। মুহিব, টঙ্গী এলাকায় যানজট এবং মুসল্লিরা কি ধরনের দুর্ভোগের সম্মুখীন হচ্ছেন বলে আপনি দেখছেন?
রেহনুমা, আপনি জানেন যে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতের পর লক্ষ লক্ষ মুসল্লিরা কিন্তু বাড়ি ফিরতে শুরু করেছে। কেউ কেউ যারা আসলে চিল্লার উদ্দেশ্যে এসেছেন, কালেমার দাওয়াত নিয়ে যারা দেশ এবং দেশের বাইরে ছড়িয়ে পড়ার প্রত্যয় নিয়ে যারা এই বিশ্ব ইজতেমা ময়দানে এসেছেন, তাদের বিষয়টি কিন্তু ভিন্ন। তবে যারা এই ঢাকা, ঢাকার আশেপাশে এলাকার থেকে শুধুমাত্র আখিরে মোনাজাতে শরিক হতে এসেছেন, তাদের কিন্তু বাড়ি ফেরার যেই বিড়ম্বনা সেটি ইতিমধ্যেই শুরু হয়েছে। সড়কে প্রচণ্ড ভিড় ঠেলে প্রচণ্ড ধুলা দূষণ এবং শব্দ দূষণ অতিক্রম করে বিশেষ করে যুবক, বৃদ্ধ, নারী, পুরুষ সব ধরনের মানুষ যারা এই আখিরি মোনাজাতে অংশ নিয়েছিলেন তারা কিন্তু বাড়ি ফিরতে শুরু করেছেন। আমরা কিছুক্ষণ আগে টঙ্গী রেল স্টেশনে আমরা অবস্থান করছিলাম, সেখানে প্রতিটি ট্রেন উপচে পড়া ভিড় নিয়ে, অর্থাৎ ছাদে প্রচুর পরিমাণে যাত্রী বোঝাই করে সেই 10 মিনিট পর পর বিভিন্ন এলাকার উদ্দেশ্যে এই ট্রেনগুলো ছাড়ছে। আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, এই টঙ্গী এলাকার প্রত্যেকটি রাস্তাঘাটে মানে সব মিলিয়ে যেই দূষণ তৈরি হয়েছে সেটি কিন্তু অনেকটা মুসল্লিদের জন্য অস্বাস্থ্যকর হয়ে উঠেছে। তবে অনেক মানুষ অসুস্থ হয়ে পড়েছেন, খুজলি, প্যাঁচড়া এবং নানা ধরনের অ্যাজমা, জ্বর, এই এই এইসব রোগে কিন্তু আক্রান্ত হয়েছেন অনেক মুসল্লি, যারা এখন বাড়িতে ফিরতে পারছেন না, তাদের ফিরতে অনেকটাই দুর্ভোগ পোহাতে হচ্ছে। সড়কে তেমন কোনো যানবাহন নেই এবং যাও আছে সেগুলো কিন্তু অনেকটাই অচল, স্থবির হয়ে পড়ে আছে। সব মিলিয়ে এই বিশ্ব ইজতেমায় আগত মুসল্লিদের বাড়ি ফেরার যে বিড়ম্বনা, যেই দুর্ভোগ, সেটি কিন্তু প্রকট আকার ধারণ করেছে। তারপরেও আল্লাহর সান্নিধ্য লাভের আশায় ইসলাম প্রচারের স্বার্থে এবং দীন প্রচারের স্বার্থে যারা এই ইজতেমায় উপস্থিত হয়েছে তারা সব ধরনের দুঃখ, সব ধরনের কষ্ট, সব ধরনের বিড়ম্বনা অতিক্রম করেই তারা কিন্তু এইটিকে উপভোগ করছেন এবং আল্লাহর রাহে এই তাদের এই উৎসর্গ, তাদের এই ত্যাগ, এটি তারা বিলিয়ে দিচ্ছে। তো এই ছিল আমার কাছে টঙ্গী এলাকায় যে বিশ্ব ইজতেমায় আগত মুসল্লিদের যেই বাড়ি ফেরার যে বিড়ম্বনা, সেই বিড়ম্বনার সবশেষ তথ্য। মুহিব, আপনাকে ধন্যবাদ। বান্দরবানের তুমরু সীমান্তের মিয়ানমারে গোলাগুলিতে নারী সহ 2 জন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে মিয়ানমারের 14 সীমান্ত রক্ষী পালিয়ে আশ্রয় নিয়েছে বিজিবি ক্যাম্পে। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি তুমরু সীমান্তের উত্তরপাড়ায় গুলি ও মটারশেলের শব্দ পাওয়া যাচ্ছে। সকালে মিয়ানমার থেকে মটারশেলের গুলি এসে পড়ে কোনারপাড়ার একটি বসতঘরে, এতে 2 জন গুলিবিদ্ধ হন। পুরুষ সীমান্ত জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে, আতঙ্কে আছে স্থানীয়রা। বিজিবি টহল জোরদার করা হয়েছে। রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদারের কথা জানিয়েছে বিজিবি ও কোস্টগার্ড। মিয়ানমারে আরাকান স্বাধীনতাকামী সংগঠনগুলোর সাথে দেশটির নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের ঘটনায় এর আগেও গুলি ও মটারশেল পড়েছিল বাংলাদেশের ভূখণ্ডে। এর আগে শনিবার একটি গুলি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে এসে পড়লে একটি সিএনজির গ্লাস ভেঙে যায়। এই ছিল এখনকার মতো পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। ধন্যবাদ সবাইকে।